এক্সট্রা টাইম। সত্যি জীবন গড়ে দেয়। সুপার কাপের প্রস্তুতিতে প্রথম দিনের ইস্ট বেঙ্গলের অনুশীলনে এলেন না খালিদ জামিল। ওনার ছেলের শরীর খারাপ। খালিদের অনুপস্থিতিতে শেষমেশ সাদা প্যান্ট হলুদ জার্সি পরে নিজেই অনুশীলনে নেমে পড়লেন ইস্ট বেঙ্গলের খালিদের সহকারী সুভাষ ভৌমিক। তবে কেন বা কিসের জন্য খালিদ আসেননি সেটা তিনি সুভাষ ভৌমিককে জানাননি। তবে তাতে খালিদের প্রতি বিন্দুমাত্র রাগ নেই সুভাষের। বলছিলেন খালিদ তাকে জানাতে বাধ্য নন। কিন্তু খালিদ না আসার কারণ কি? সুভাষ বলছিলেন ওনার নিশ্চয়ই ছেলে অসুস্থ। আমরা সবাই ওয়েট করেছিলাম নিশ্চয়ই, কারণ কোন একটা কাগজে নাকি বেরিয়েছে ওনার শরীর খারাপ, তার আগে ওর ছেলের শরীর খারাপ। অনুশীলনের প্রথম দিন এসেই ড্রেসিং রুমের নেতা ঠিক করে দিলেন সুভাষ। কাকে কাকে করলেন ড্রেসিং রুমের নেতা? আই মেড মাই ড্রেসিং রুম ক্যাপ্টেন, আই ডিক্লেয়ার টুডে কারসুমি আমলা এন্ড এডু ইজ মাই ড্রেসিং রুম ক্যাপ্টেন। অনুশীলনে মূলত ইয়ো ইয়ো টেস্ট হলো। পাশাপাশি দীর্ঘদিন বাদে ফিরে এসে তার তৈরি জাকুজি দেখে বেশ আনন্দিত হয়ে সুভাষ ভৌমিকের প্রথম দিনই সেটা ব্যবহার করে ফেললেন। জাকুজি দেখে আমার আনন্দ পেয়েছিলাম খুব, যে কতগুলো স্বপ্ন আমার সেগুলো সাকার হয়েছে। সেই জাকুজিটা আমি প্রথম দিনের ট্রেনিংয়ে যেগুলো ভালোবাসি তার একটা পার্ট হলো। একই সঙ্গে জানালেন আইএসএল কে কেন তিনি সার্কাস বলেছিলেন। আমি আইএসএল এর এই প্রথম ফাইনালটা দেখলাম, তার আগে আইএসএল দেখিনি, কারণ আমি যে সার্কাস বলেছি তা তো প্রমাণ হয়ে গেছে, অলরেডি প্রুভড। আই লিগের দুটো টিম হারিয়ে দিয়েছে, তিন নম্বর টিমটাও হারিয়ে দিচ্ছিল। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।